رضيت بالله ربا وبالاسلام دينا بمحمد صلى الله عليه وسلم نبيا رسولا এই মুখস্থ করলে কোনো থাকবে না, যদি আমল না করে, যদি আমল করে রাসূলকে যদি অরিজিনাল মেনে চলে, আল্লাহকে যদি মেনে চলে, দ্বীনকে যদি মেনে চলে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইসাবিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি বিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরা, যারা আল্লাহ তাআলাকে মেনে চলবে কবরের মধ্যে তাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের আনসার বের করে দিবে। আর আমল করে না, রাসূলকে মানে না, খালি মুখস্থ করে দেয়, মনে থাকবে না, যে আল্লাহ তার অন্তর থেকে তো আসবে না। আল্লাহ যদি মেনে চলে, রাসূলের যদি মেনে চলি, দিন যদি মেনে চলি, তাহলে কি হবে, কবর মধ্যে আল্লাহ বলার আপনাকে সুন্দর রাখবেন, আপনার জবান দিয়ে সে আন্সার বের করে দিবেন। এদের প্রথম প্রশ্ন হল রব কোন রবকে, রব মানে প্রতিপালক, জীবনে সবকিছু তিনি আমাকে দিয়েছেন এবং এই রব সম্পর্কে প্রথম প্রশ্ন করা হয়েছিল আলো আলো হাতে আলাস তুমি রাখবিকম, আমি কি তোমাদের রব নই, প্রশ্ন করতে দেয়া ওই প্রশ্নের অ্যান্সার কবর মধ্যে প্রশ্ন করবেন তোমার রবকে। রবের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা তিনি কে রব্বুল আলামিন যিনি জগত সময় প্রতিপালন করেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন সূরা আনআমের 1 নম্বর আয়াতে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা তিনি আকাশ এবং জমি সৃষ্টি করেছেন, ওয়াজআলা যুলমাতি ওয়ান নূর যিনি আল্লাহ ও অন্ধকার তৈরি করেছেন, সুমাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরেও তোমরা কেন তোমাদের রবের সাথে তার সমকক্ষ দাঁড় করা, কেন প্রতিদ্বিতা করা যে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করো, কেন কতদিন আকাশ জমি সৃষ্টি করছেন, কি তোমাদের আল্লাহর রূপ তৈরি করছেন। আল্লাহ আলামিন এইজন্য বলছেন রবের পরিস্থিতি আর কায় বলছেন সূরা যুমার শেষ আয়াত অতরাল্লাযীনা অতরাল মালাঈকাতু হাফিনা মিন হাওলিল আরশি, আপনি সেদিন দেখবেন ফেরেশতারা আরশের চতুর্পাশ দিয়ে তারা রাউন্ড দিবে, ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবীহ পাঠ করবে, ওকু দিয়ে বাইনাহুম বিল হাক্কি, এবং সেদিন মানুষের মাঝে নেই সঙ্গত ভাবে সেটা ফাইজালা করা হবে, ওকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং বলা হবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জগৎসমূহের প্রতিপালকের জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিচয় দিয়ে বলছেন যখন সমস্ত রূহকে তৈরি করেছিলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাক রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার পরে তোমার রব যখন আদমকে তৈরি করার পর আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের তার সন্তানদেরকে বের করলে যাকাত রাব্বুকা, তোমার রব যখন সমস্ত রূহ তৈরি করলেন, ওয়াসাদাহু আলা আনফুসিহিম, এরপর যখন তাদেরকে তাদের উপরে সাক্ষ্য সাক্ষী রাখলেন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সমস্ত রূহ বলেছিল কালু বালা, তুমি আমাদের রব অবশ্যই রব। আল্লাহ তাআলা বলেন শাহিদনা, শাহিদনা দুটি অর্থ, একটা অর্থ ফেরেশতারা সাক্ষী, আর কোন আল্লাহ তাআলা সাক্ষী, আন তাকুল ইয়াওমাল কিয়ামতি, কিয়ামতের দিন তোমরা যাতে বলতে না পারো ইন্না কুন্না আন হাদা গাফিলিন, এই সম্পর্কে আমরা কিছুই জানি না, আমরা বেখবর ছিলাম, মনে আছে নাকি আর হতে বলে যে আমাদের আল্লাহ মনে আছে, এবং এবার যদি বলতে না পারো এই জন্য আমরা সাক্ষী থাকবো, কথা বুঝতেছেন, সাক্ষী যে এক সাক্ষী দরকার আছে, রাখা আমাদের সবাই রব স্বীকার করে আসছিলাম, আর সেটা নানা হুকুম দেখছিলেন যে কেমতের মনে আবার বলতে না পারো আমি রব যে স্বীকার করছিলাম আমার মনে নাই, এটা কখন বলছি, এদের বল আমি সাক্ষী হইলাম, সাইতে না আল্লাহ বল আমি নিজে সাক্ষী, আর একবার ফেরেশ তারা সাক্ষী যে আমরা সাক্ষী আছি, তোমরা বলছো আমাদের রব, এই সাক্ষী আমরা কেমতের ময়দানে যাতে তোমরা অস্বীকার করতে না পারো, তাহলে আল্লাহ আমাদের রব রবের পরিচিত করে তুলে ধরছেন। আর আয়াতে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আমি ছয় দিনে সৃষ্টি করতে বলে সুবহানাল্লাহ, কয় দিনে সৃষ্টি করলেন, ছয় দিন, সূরা হামসাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন দুই দিন আমি জমিন সৃষ্টি করছি, দুই দিন আমি আকাশ সৃষ্টি করছি, দুই দিন আমি আকাশ এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকে তৈরি করছি, বলে সুবহানাল্লাহ, সমস্ত সৃষ্টি তৈরি করছেন, ও কদ্দারা ফি আকওয়াতাহা, পৃথিবীর সমস্ত প্রাণী যার যে খাবার দরকার খাবার দিয়ে ভরে দিয়েছি, আমি দুই দিন আছে খাবার তৈরি করেছি, দুই দিনে জমিন তৈরি করছি, দুই দিনে আকাশ তৈরি করছি, ছয় দিন লাগাইছে কেন, আল্লাহ তো মুহূর্তের মধ্যে সব পারেন, মানুষদেরকে বান্দাদেরকে ধীরস্থিরতা শিখে দেওয়ার জন্য ছয় দিন লাগাইছেন, আল্লাহ তাআলা রবিবারে শুরু করছেন, শুক্রবারে শেষ করছেন,
রবিবারে শুরু করছেন, শুক্রবারে শেষ করছেন, এই জন্য রবিবার কি খ্রিস্টানরা বিশেষ দিবস, কেবলমাত্র দিবস মানে রবিবার, খ্রিস্টানরা মানে রবিবার কেবলমাত্র দিবস, আর ইহুদিরা বলল আমরা শনিবার, কারণ আল্লাহ তা শনিবার নববর্ষ গ্রহণ করছেন, এই জন্য শনিবার দিয়ে আমাদের গ্রহণ করলেন। রাসুল বললেন, রাসুলের জন্য ভালো হলো, আপনি কোন দিনকে আমাদের করতে চান? রাসুল বললেন ছয় দিনের মধ্যে জুমা, জুমার দিন হলে সর্বোৎকৃষ্ট, আর জুমার দিন আল্লাহর বলা আমি সবকিছু শেষ করছেন, জুমার দিন আল্লাহর বলা আমি আল্লাহ রাসুল সাল্লাম জুমার দিনকে আবাদত করার জন্য তিনি গ্রহণ করছেন। ছয় দিন আসার জন্য সৃষ্টি করা আপনি সমস্ত খাদ্য দিচ্ছে, দেখেন বাড়ির মধ্যে মাগুর মাছে কি খাবে, শিং মাছে কি খাবে, কাঠি মাছে কি খাবে, পাম মাছে কি খাবে, সব খাবার দিচ্ছেন, জমিনের মধ্যেও সব খাবার দিচ্ছেন, সব প্রাণী ধরে কি কি খাবার দরকার দিচ্ছেন, আপনি আমি যে খাবার খাচ্ছি এগুলি যদি জমির উৎপাদন না হতো আপনি টাকা নিয়ে গেলেই পাইতেন কিনা বলেন, টাকা নিয়ে গেলে পাইতেন, আল্লাহ সব খাবার তৈরি করছেন। এরপর বলছেন সোমাস তাওয়ালাল আশ, আল্লাহ তাআলা আশ আপনি সমাজে রয়েছেন, আল্লাহ তাআলা কোথায় আছেন? আশা আল্লাহ তাআলা যে শব্দ গেছে এগুলো কুদরাত, কি অর্থে আছেন? তোমাদের রবকে দেখো তিনি আকাশ জমি সৃষ্টি করছেন ছয় দিনে এবং তিনি আশাজিম আছেন, তিনি হলেন তোমাদের রব, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব আল্লাহ, ফাবুদুহু, একমাত্র আল্লাহ তাআলাই তারই ইবাদত করো, আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? দেশের কষ্ট শুরু হয়েছে নেগেটিভ ইন্টারভিউ সেন্টে চলতে হবে, নেগেটিভ ইন্টারভিউ, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ ইবাদত করবে না? সব কিছু দিচ্ছেন ইবাদত কেন করবো? নিমু খারাম ইনাল ইনসানা লিরাব্বিহিল্লা কানুত, আল্লাহ বলছে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড় নিমু খারাম, সবচেয়ে বেশি নিমু খারাম, এত বুঝে দেওয়ার পরে তুমি আমার হুকুম মানবা না, এত নিমু খারাম কেন? সব কিছু দিচ্ছেন আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, কানুতে কথা বলেন, কিন্তু মোকাবিলা করেন মানে এখন আমরা কান করবো কি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো? আমাদের আপনি কার কি বেশ বেশি করে নিজে বেশ বানিয়ে দিতে বলেন, কার বুদ্ধি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, মুখটা কার আমি নিজে বানান বানিয়ে কথা বলেন, আপনি এত বড় নিয়ম খারাপ, যা তিন বেলা খাবার দেন, বেতন দেন, সবকিছু করেন, সে যদি আমরা কথা না শুনে যদি আমরা বিরুদ্ধে বসন করে তাহলে কি আমি থাকবো নাকি চাকরি থাকবে? আমরা সবকিছু দেওয়ার পরে আপনি আল্লাহ লাভবানি করেন, আমরা নিয়ম খারাপ, আমাকে আল্লাহ তুই বড় নিয়ম খারাপ।